শুভ সকাল, সুপ্রভাত। শুভ্রতার চাদর জড়িয়ে গান শোনাবার অভিপ্রায় নিয়ে আমি দেবলীনা হাজির আজ সকালের গানে। শুক্রবারটা বেশ আরামায়েশে কাটলেও শনিবারের বেশ কাজে যাবার একটা ব্যস্ততা থাকে, এবং সেই ব্যস্ততার মাঝে দিনের শুরুটা যদি গানের সাথে করা যায় তার রেশটা রয়ে যায় সারা দিন জুড়ে। আর তাই তো আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার আজ সকালের গানে। সবসময়কার মতো মানে প্রতিদিনই পছন্দের গানগুলোর সাথে পছন্দের একজন মানুষকে আমরা হাজির করে থাকি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে যিনি আমাদের মাঝে আছেন তিনি নিঃসন্দেহে আপনাদের সবার ভীষণ পছন্দের, আলোমান আমিনু। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভীষণ ভালো আছি এবং ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে পেয়েও আমাদের ভীষণ ভালো লাগছে। আমি একটু পরিচয় করে দিই, আছেন সজীব দা কিবোর্ডে, মিলন দা তবলাতে, গিটারে আছেন দৌলত ভাই, এবং অক্টোপ্যাডে আছেন বিদ্যুৎ দা। সবাই আমার খুব প্রিয় মানুষ, তুমিও আপনিও। আর আসলে সবকজন প্রিয় মানুষ যখন একসাথে হই তখন সেই আনন্দের মাত্রাটা যেন অনেকখানি বেড়ে যায়, এবং তার বহিঃপ্রকাশ কিন্তু ঘটে প্রেজেন্টেশনে। এখন কোন গানটা শুনবো আপা? শুরু করছি আমার একটা প্রিয় গান দিয়ে, ছোটবেলায় যেগুলো গেয়ে গেয়ে বড় হয়েছি তার মধ্যে থেকে আমাদের সব অনেক প্রিয় একজন শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, তার গাওয়া খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। এই গানটি সুর করেছেন রাজা হোসেন খান প্রয়াত। আমি এটা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। জানাতে thank you.
এর চেয়ে চমৎকারভাবে দিনটা শুরু কী করে হতে পারে? এত অসাধারণ একটি গান, এমনিতেই ভীষণ পছন্দের আমাদের সবার, এবং সবারই এমন একটি সময় মানে সকালবেলায় সকালের এত পছন্দের একটি গান, এবং আমাদের শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহর গাওয়া গানটি আপনি অসাধারণ গেছেন, আপনার কথা কি বলবো, ধন্যবাদ। ভালো ভালো না, তারপরেও চেষ্টা করেছি। আর সকালবেলা মানে গাইতে গেলে সাধারণত মানে একটু তো মানে কি বলবো মিলন দা, দৌলত ভাই, এদের এরা তো আমাকে এমন ভাবে মানে রিসিভ করেছে যে আমার গানটা শুরু থেকেই চলে মনে হচ্ছিল যে বাড়ি এসেছি। স্টুডিওতে আসলেও মনে হয় ভালোই লাগে, বাড়িতে তো গাইলে সবাই শুনবে না, এখানে তো সারা পৃথিবী যে যেখানে আছে মনে হচ্ছে আমাকে মানে সকালবেলা একটু দোয়া করার একটা সুযোগ, আমি দোয়া পাওয়ার একটা সুযোগ পেয়েছি। তা তো অবশ্যই, এবং এটি অনেক বড় একটি দায়িত্ব যে সবার ঘুম ভাঙাবার বা সকাল দিনটা সুন্দর করে দেওয়ার যে প্রচেষ্টা, সেটা তো সবারই অনেক মানে আমাদের সবারই গুরু দায়িত্ব, এবং সেই সাথে যিনি গাইছেন তার কিন্তু অনেক বড় এটা একটি দায়িত্ব বা প্রাপ্তিও বলা যায়। যাক, অনেক পাওয়া আল্লাহর কাছ থেকে, আমি অনেক কি বলবো, অনেক সুখী এই দিক থেকে। না, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা পরের গানটা শুনি। পরের গানটা, এটাও অনেক সুন্দর একটি গান, এটাও শাহনাজ আপার গাওয়া একটি বিখ্যাত গান, সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে। গানের কথা লিখেছেন জেবুন্নেসা জামাল আর সুর করেছেন করিম শাহাবুদ্দিন।
অসাধারণ। গানটা শুনছিলাম মনে হচ্ছিল যে গানের মায়া জালে আমরা মোহ আচ্ছন্ন হয়ে আছি, মানে যে দুটি গানই গাইলেন আমাদের শ্রদ্ধেয় শিল্পীর এবং গান দুটি সবার ভীষণ পছন্দের। প্রথমত আপনার, আপনি গাইছেন অসাধারণ পছন্দের গান এবং সেই সাথে দাদারা যেরকম বাজাচ্ছে, মানে আমি মাঝখানে বসে আছি, মানে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, আশা রাখি দর্শকদেরও ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ। এবার আরেকটা গানে চলে যাই। আচ্ছা, গানে তো যাবো, একটু মানে মানে জানি, জানার সূত্রে দর্শকদেরকেও জানাই, শুধু শুধু মানে আমরা এতদিন পরে যখন আপনাকে পেয়েছি তো মানে একটু তো গল্প না করে ছাড়া যায় না যে গানের শুরুটা কিভাবে হয়েছিল। গানের শুরুটা একদম ছোটবেলায় যখন ক্লাস 1-2 পড়ি তখন থেকেই গুনগুন করে গাইতাম, হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গাইতাম। তখন রেডিওতে বা ক্যাসেটে যেসব গান বা রেকর্ডে যেসব গান বাজতো মুখস্থ করে গেয়ে ফেলতাম খেলার মতোই। তো বাবা অবাক হয়ে গেল যে কি ব্যাপার, আমার মেয়েকে তো আমি গান শেখাইনি, ও গান গাইছে কেন? বাড়িতে গান করার একটা পরিবেশ ছিল নাকি? না, গান শোনার একটা পরিবেশ ছিল। আমার বাবা খুব গান পছন্দ করতেন আর আমার মাও খুব গান গানের ভিতরে ভিতরে ভীষণ গভীরভাবে গানকে ভালোবাসতেন। তো এটা আমি বড় হয়ে বুঝেছি পরে। আর আব্বা তো গান মানে কাজের ফাঁকে সারাক্ষণই গান শুনতেন। আর আমাদের বাসায় একটা গানের ঘর ছিল, ওখানে সব ইনস্ট্রুমেন্ট থাকতো। ওই আব্বা আব্দুল আলীমের গান বেশি পছন্দ করতেন। তো বাংলাদেশের অনেক শিল্পীরাই আমাদের বাসায় গিয়ে গান করতেন, তখন ওই দূর থেকে শোনা, কিন্তু কেউ গান, আব্বার গলা ছিল খুব খারাপ, গান গাইতে পারতেন না, তবু বাজিয়ে বাজিয়ে চেষ্টা করতেন। তো যাই হোক, সেই থেকেই গান শেখা শুরু আমার। আব্বাই সারেগামাটা তুলে দিয়েছিলেন, কিন্তু আমি সারগাম বা ক্লাসিক্যাল জানার আগে আমি গানই গাইতাম বেশি। তারপর আমি ওস্তাদ জি, আমার রাখালনন্দী বাবু, তারপরে সঞ্জীব দে, তারপরে বাংলাদেশের আরও অনেকে, সবার কাছেই আমি মোটামুটি গান শেখা শুরু করি আর কি, এখনো শিখছি। শেখার আসলে কোনো শেষ নেই। আর যে যেটি বললেন যে বাড়িতে একটা গান শোনার একটা পরিবেশ ছিল, গান গাইবার চেয়ে মানে বলে যে গাইতে অর্ধেক আর শুনতে অর্ধেক, মানে আপনিও তো গানের মানুষ জানেন খুব ভালো করেই যে আসলে গানটা গাইতে শোনার আসলে শুনতে বেশি হয়। হ্যাঁ, শুনতে বেশি হয়, তাতে কানটা তৈরি হয়ে যায়। কানটা তৈরি হয়ে গেলে মনও বোধ হয় তার সাথে ভীষণ সঙ্গতি, মানে মনের সাথে বোধ হয় সংযোগটা খুব দ্রুত সম্ভব হয়। আমি এখনো মানে যখনই সময় পাই সারাক্ষণ গানই শুনি, এবং গান শোনার মাঝেও মনে হয় যে গান শোনাটাও যেন একটা প্র্যাকটিস। হ্যাঁ, যে সাধনার মতো। আমরা পরে গানে যাই। পরের গানটা হলো তোমার আগুনে পোড়ানো এ দুটি চোখে। আজকে আসলে কাকতালীয়ভাবে আমার সব গানগুলোই মনে হচ্ছে যেন পুরনো দিনের সেই শাহনাজাফর গাওয়া এই গানটা। গানটা লিখেছেন এবং লিখেছেন এবং সুর করেছেন দুটোই খান আতাউর রহমান। আমি এই গানটা গাইছি। আসবে তোমার
সাধারণত জানি যদি আপনি আধুনিক গানের শিল্পী কিন্তু তবুও মানে কোন ধরনের গানগুলো গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন? আমার তো একটু সেমি ক্লাসিক্যাল, একটু ক্লাসিক্যাল বেশি ভালো লাগে, সরি, আর একটু পুরনো দিনের গান, একটু সুরের গান, এগুলো মানে মেলোডি যে গানগুলোতে আছে। আর গান নিয়ে সামনে কি পরিকল্পনা করছেন বা? অনেক পরিকল্পনাই আছে, তার মধ্যে হলো যে মিউজিক ভিডিওর পরিকল্পনাটা আছে। আর বিশেষ কোনো গানে নাকি গানটি করবেন? গানগুলো আমার করা আছে। আচ্ছা, অ্যালবামগুলো আসলে যেটা হয় যে সময় অনুযায়ী করা হয় না, তো অনেকগুলো গান জমে গেছে যে সেই গানগুলোকে করবো আর কি। আসলে এখন মানে সময়ের সাথে তাল মিলিয়ে যে এখন আসলে গান শোনার সাথে সাথে গানটি দেখবারও মানে দেখারও একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখা তো আছে, কিন্তু গানগুলো এমন যে আসলে গানগুলো মূলত শোনার তারপরে দেখার, আমি মনে করি। না, আমিও আমার কাছেও আমি ঠিক একই ব্যাপার, একই মানে আপনার সাথে এই কথাটাই একমত, এবং আমি বলেও থাকি সবার কাছে যে গান যখন ভালো হয় তখন আসলে কিন্তু কি হচ্ছে না হচ্ছে তখন আর দেখা মানে আমরা আসলে চোখ বন্ধ করেই গানটা শুনে থাকি। তবুও সময়ের ওই যে যেটি বললাম যে যুগোপযোগী এখন সময় চলছে এমন, তো সেই জায়গাটিতে আর এবং দর্শক শ্রোতাদের কাছে গানগুলোকে আবার নতুন করে পৌঁছে দেবার হয়তো বা এটি একটি উৎকৃষ্ট প্রয়াস। তো যাই হোক, আমি আসলে একটু কাশি উঠে গেল। এখন আমরা যাচ্ছি গান হয়ে এলে মন কেন বলে এই গানটাতে। গান নির্বাচনগুলো মানে ভীষণ চমৎকার, সকালের সাথে ভীষণ যায় এবং সবার ভীষণ পছন্দেরও গান। হ্যাঁ, এই গানগুলো খুব সফট, তো সকালবেলা শুনতে বা গাইতে ভালো লাগে। বুঝি না এ কেমন
গানটির কথা ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুর করেছেন সত্য সাহা এবং কণ্ঠশিল্পী আমাদের দেশবরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান। বাহ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমরা আজ একটি গান শুনতে শুনতে বিদায় নেব। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ মিনুবাপ্পা, এত চমৎকার প্রথমত আমাদের মাঝে আসবার জন্য এবং এত অসাধারণ কিছু গান শোনাবার জন্য। আর আমি কৃতজ্ঞ এনটিভির কাছে যে এত সুন্দর একটা সকালে আমাকে তোমরা এই প্রোগ্রামে নিয়ে আসছো এবং সবার সাথে দেখা হলো। হয়তো রেয়াজ করা ছাড়া হয়তো ওঠাও হয় না আজকাল ভোর, আজকে 5টায় উঠেছি যে আসতে হবে, রাস্তায় যেন জ্যাম না থাকে। আর শীতের সময় সকালবেলা ওঠাটাও একটু কষ্টের, তবুও আবার মানে গান গাইবার গান শোনাবার যে ইচ্ছাটা ছিল যখন সাথে থাকে তখন আসলে কোনো কিছুই যেন কিছু মনে হয় না। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আমরা গান শুনতে শুনতে বিদায় নেব। দর্শক, আজ সকালের গানে এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আপনার দিন শুরুর প্রথম ভাগটা আমাদের সাথে অসাধারণভাবে কেটেছে। সবার সারাটা দিন ভালো কাটুক, সবাইকে শুভ সকাল আরও একবার। আমাদের গাজী মাজহারুল আনোয়ার ভাইয়ের লেখা এবং সত্য সাহার সুরে আকাশের হাতে আছে এক রাশ নীল। আকাশের হাতে আছে এক রাশ নীল।